নির্বাচনী উত্তাপ যেন উত্তপ্ত না হয়, বললেন কে এম নুরুল হুদা। জেএসসি জেডিসি ও প্রাথমিকের ফল ঘোষণা 24 ডিসেম্বর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এসএনএন 24 টিভির এখনকার সংবাদে, সাথে আছি রাশেদ মোহাম্মদ। শুনছিলেন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে, উত্তাপ যেন উত্তপ্ত না হয়। নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সিইসি বলেন এটা বলার এবং বোঝার অপেক্ষা রাখে না যে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, শুধু লক্ষ্য রাখতে হবে যে উত্তাপের এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়, উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। সেই কারণে আমাদের এই আয়োজন, আমাদের প্রস্তুতি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন আমাদের কাজ শুধু 30 তারিখ, সেদিন ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা, যেন কোনো সংঘাত না হয়, ভুল বুঝাবুঝি না হয়, সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন সেটা বুঝিয়ে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল আগামী 24 ডিসেম্বর প্রকাশ করা হবে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করবেন। আজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এবছর 2 সমাপনী পরীক্ষায় প্রায় 57 লাখ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে 30,95,123 জন শিক্ষার্থী আর জেএসসি ও জেডিসি পরীক্ষায় 26,70,333 জন শিক্ষার্থী অংশ নেন। দর্শক দেখছেন এসএনএন 24 টিভি সংবাদ, এখন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সংবাদ বিরতি, সাথে থাকুন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। বিরতির পর স্বাগত আরও একবার। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 5 বাজিতপুর নিকলি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক কে এম রুহুল আমিন খান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নৌকা প্রতীক পেয়ে আজ সকাল 10টায় বরগুনা শহরে গণসংযোগ ও প্রচার প্রচারণা শুরু করেছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা শহরের গণসংযোগ করেছে। অপরদিকে বিএনপি প্রার্থী আগামীকাল থেকে গণসংযোগ ও প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা। এছাড়াও এনপিপি, ইসলামী ঐক্যজোট, বিএনএফ ও বিটিএফ সহ সর্বমোট 7 জন প্রার্থী প্রচার প্রচারণা শুরু করেছেন। বর্ণাঢ্য রেলি, শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে সিপি রোডে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলিটি স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ সম্মুখ সমরে গিয়ে শেষ হয়। রেলিতে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে সম্মুখ সমর চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুর রাফিউল আলম। এছাড়া বক্তব্য দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সহ অনেকে। দর্শক দেখছেন এসএনএন 24 টিভি সংবাদ। এখন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সংবাদ বিরতি, সাথে থাকুন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। বিরতির পর স্বাগত আরও একবার। বাইতুস শরফের পীর সাহেব বাহরুল উলুম শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লিহুল আলী বলেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে পৃথিবী ধন্য, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা সমাজ বরেণ্য। হুজুর কেবলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও জন্মচরিত্র তুলে ধরে তরিকত ও শরীয়ত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন। সোমবার বাইতুস শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ বেরুলিয়া শাখার উদ্যোগে রাউজান ফায়ার সার্ভিসের দক্ষিণ পার্শ্বস্থ মাঠে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ডক্টর শফিকুল ইসলাম চৌধুরী। মাওলানা কাজী শেহাবুদ্দিন ও মাওলানা আবু সালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবুল হায়াত মোহাম্মদ তারেক, কেন্দ্রীয় বাইতুস শরফ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন বাইতুস শরফ মজলিসুল উলামা বাংলাদেশের মহাপরিচালক হজরত মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেব। মোহাম্মদ হারুনুর রশিদের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দিন বেলালী, ওসমানগুনি চৌধুরী সহ বেরুলিয়া শাখার সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত করা হয়। সকালে নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামে শ্বশুর শাশুড়ির কবর জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নকলা উপজেলার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বানেশ্বরদী গ্রামের ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও প্রচারপত্র বিলি করেন। এদিনে তিনি উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন, ভোরদী, মোজারবাজার, কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাউসা স্কুল মাঠ, চন্দ্রকোনা বাজার, সাহাপাড়া বাজার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। বরিশালের গৌর নদীতে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী আমন 2018 এর মাঠ দিবস আজ সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আরশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণের উপপরিচালক হরিদাস শিকারী। শেষে অতিথিরা ক্ষেতের ধান কর্তন করেন। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নর্থ ক্যারোলাইনায় ব্যাপক তুষার ঝড়ে প্রাণ গেছে অন্তত 3 জনের। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন প্রায় 3 লাখ মানুষ। অনেক স্থানে 1 ফুটেরও বেশি উচ্চতার তুষারপাত ঘটে। এতে অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে ছিটকে পড়ে। নর্থ ক্যারোলাইনার একটি নদীতে 18 চাকার একটি ট্রাকের খোঁজ মিলেছে। রাস্তায় গাছ ভেঙে গাড়ির উপর আছড়ে পড়ে 1 জনের প্রাণ গেছে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। আবহাওয়া দপ্তর বলেছে লোকালয়ে তুষারপাতের পর ঝড়টি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। নর্থ ক্যারোলাইনা ছাড়াও তুষার ঝড় আঘাত হানে সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ায়। এবারে খেলাধুলার সংবাদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ওপেনিংয়ে নামা লিটন দাস দলীয় দ্বিতীয় ওভারে ওশানে থমাসের তৃতীয় বলে গোড়ালিতে গুরুতর চোট পান, পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে তৃতীয় উইকেটে নামা ইমরুলও থমাসের পরের ওভারে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন। এর আগে তামিম ইকবাল ও লিটন দাস ওপেনিংয়ে ব্যাট করতে নামেন। এই ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে 2-0 সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 1টায়। টেস্ট সিরিজে দুর্দান্ত জয়ের পর প্রথম ওয়ানডেতেও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। তাই তিন ম্যাচ সিরিজের আজ দ্বিতীয় ওয়ানডেতে ট্রফি নিজেদের করতে চায় স্বাগতিকরা। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবীয়রা। দর্শক, শেষ করার আগে এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচনী উত্তাপ যেন উত্তপ্ত না হয়, বললেন কে এম নুরুল হুদা। জেএসসি জেডিসি ও প্রাথমিকের ফল ঘোষণা 24 ডিসেম্বর। দর্শক, এই ছিল SNN24 TV-র এখনকার সংবাদ। সর্বশেষ খবর পেতে ভিজিট করুন SNN24.com। SNN24 TV-র সাথেই থাকুন। সবাইকে আবারও শুভেচ্ছা। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।